হ্যালো বন্ধু চলে এলাম একটি নতুন ভিডিও নেই টাইটেল এবং থামডেল অবশ্যই অবশ্য শুভ আজকে ভিডিওটি কী টপিক আজকে চলে এলাম একটি অনলাইন আর্নিং অ্যাপ অ্যাপ নিয়ে আলোচনা করতে যে অ্যাপটির নাম হচ্ছে লাইট পে এই অ্যাপের মধ্যে টোটাল চারটি অ্যাপ রয়েছে চারটি অ্যাপে তোমাকে কাজ করতে হবে লাইট পে টোটাল হচ্ছে পাঁচটি অ্যাপ একটি হচ্ছে লাইট পে মেন অ্যাপ আর চারটি অ্যাপ হচ্ছে তোমার কাজে অর্থাৎ লাইট পে মেন অ্যাপে তোমাকে মেন অ্যাপে তোমার যাবতীয় সকল পয়েন্ট অ্যাড হবে আর ওইখান থেকে উইড্রো এবং যাবতীয় সকল আপডেট লাইট পে মেন অ্যাপে পাবে আর বাকি যেই চারটি অ্যাপ জব ওয়ান জব টু জব থ্রি জব ফোর অথবা লাইট পে ওয়ান লাইট পে টু লাইট পে থ্রি লাইট পে ফোর এই চারটি অ্যাপে তোমরা কাজ করবে আর এই কাজের যত পয়েন্ট আছে সব মেন মেন লাইট পে মেন অ্যাপে অ্যাড হবে সো কীভাবে কাজ করবে কীভাবে উইডিও দেবে কীভাবে অ্যাকাউন্ট করবে যাবতীয় সকল কিছু বিস্তারিত আজকে ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করুন ওয়েলকাম ব্যাক চলে এলাম মূল ভিডিওতে লাইট পে অ্যাপে কীভাবে কাজ করবে কীভাবে অ্যাকাউন্ট করবে কীভাবে উইডো দেবে সকল কিছু দেখিয়ে দেব সো লাইট পে অ্যাপে কাজ করতে হলে অবশ্যই তোমাকে বিপিএন কানেক্ট করে কাজ করতে হবে বিপিএনের লোকেশন কো কানেক্ট করে নিতে হবে ইউএস অথবা ইউকে লোকেশন ভিডিও ডিসক্রিপশান বক্সে অ্যাপ লিঙ্ক দিয়ে দেবো অর্থাৎ লাইট পে যে অ্যাপটি এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবে ডাউনলোডের অ্যাপ লিঙ্ক দিয়ে দেবো ওইখানে ক্লিক করে জাস্ট অ্যাপটি ডাউনলোড করে নেবে আর দ্বিতীয়ত হচ্ছে তোমার সি যে বিপিএন দিয়ে কাজ করবে যে কোনো বিপিএন দিয়ে কাজ করলেই হবে কিন্তু লোকেশনটা ইউএস অথবা ইউকে কানেক্ট করে কাজ করতে হবে বিপিএল বিপিএন এর লিঙ্ক ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব সো এখন কীভাবে অ্যাকাউন্ট করবে তা দেখিয়ে দেই লাইট পে অ্যাপটা যখন ওপেন করবে অ্যাট ফার্স্ট ইনস্টল করার পর যখন ওপেন করবে তখন তোমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে সো নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট এখানে ট্যাপ করবে এখানে ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে সো প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছ ফুল নেম এখানে তোমার নাম দেবে আর দ্বিতীয় যে অপশন ভ্যালিড মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার রিচার্জ নিতে চাও ওই মোবাইল নাম্বারটি এখানে দেবে আর এই যে এখানে রেফার কোডটি দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি কোড দেখতে পাচ্ছ এই কোডটি এখানে ইন্টার করে দেবে রেফার কোড এখানে মাস্ট বি দিতে হবে নয়তো বা অ্যাকাউন্ট করতে পারবে না স্ক্রিনের কোডটি এখানে দিয়ে দেবে আর চতুর্থ যে পাসওয়ার্ড এখানে একটি আট সংখ্যার পাসওয়ার্ড দেবে এবং পঞ্চম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছ কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় একদম সেম পাসওয়ার্ড দেবে তারপর এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে ক্লিক করার পর তোমার অ্যাকাউন্ট লগ হয়ে যাবে অথবা ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে তারপর সিম্পলি ব্যাগে আসবে ব্যাগে আসার পর যেই অ্যাকাউন্ট যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছো ওই নাম্বারটি এখানে দেবে এবং যেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করছো ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে জাস্ট সাইন ইনে ক্লিক করবে ক্লিক করার পর অ্যাকাউন্ট কানেক্ট হয়ে অ্যাকাউন্ট লগ হয়ে যাবে দেন তোমরা বিপিএন কানেক্ট করবে দেন এই অ্যাপে প্রবেশ করবে সো আমি অ্যাপে প্রবেশ করে তোমাদের দেখা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার লাইট পে মেন অ্যাপ সো এখানে এই যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এই ইনস্ট্রাকশনগুলো তোমরা সকল ইনস্ট্রাকশনগুলো এখানে পড়ে নেবে পড়ে নিলে সকল কিছু ভালো হবে সো লাইট পে মেন অ্যাপ পেলে এখন বাকি চারটি অ্যাপ কোথায় পাবে চারটি অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব যদি কোনো কারণে ভিডিও ডিসক্রিপশন বক্সের অ্যাপ লিঙ্ক থেকে ডাউনলোড না হয় তাহলে সিম্পলি এই যে নিচে অপশনটি দেখতে পাচ্ছ অ্যাপ এখানে চলে আসবে এখানে আসার পর সো এখানে দেখো তোমার টোটাল পাঁচটি জব দেওয়া আছে অলরেডি চারটি ছিল এখন মেবি একটি অ্যাড হয়েছে এক দু তিন চার পাঁচ সো এখান থেকে পাঁচটি অ্যাপকেই তোমাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য জাস্ট ওপেনে ক্লিক করবি প্রতিটা ওপেনে ক্লিক করলে তোমাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে ওই ওয়েবসাইট থেকে তুমি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড করে নিয়ে দেন ওই অ্যাপে কাজ করবি তো আমি অলরেডি এই জব টু এই যে জব টু এই অ্যাপটি ডাউনলোড করেছি এই অ্যাপ ডাউনলোড করে তোমাদের এখন কাজটি দেখিয়ে দেবো তারপর এখানে মোর অপশন অর্থাৎ এই যে এই অপশন সিম্পলি এই অপশানে চলে আসবে এই অপশনে চলে আসার পর এই যে তো হচ্ছে উইডো এই উইডো অপশান চলে যাবে এই যে উইডো অপশন এখানে আসার পর তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ বিকাশ হচ্ছে পঞ্চাশ টাকা রিচার্জ বিশ টাকা অ্যান্ড রিচার্জ দশ টাকা অর্থাৎ সর্বনিম্ন রিচার্জ এখান থেকে দশ টাকা নিতে পারবে তারপর বিশ তারপর বিকাশ নিলে পঞ্চাশ টাকা আর এখানে যে পয়েন্টটা দেওয়া আছে কত পয়েন্টে কত টাকা সো কীভাবে নেবে যদি তুমি এই রিচার্জ নিতে চাও জাস্ট এই রিচার্জে ট্যাপ করবে ট্যাপ করার পর একটু ওয়াইট করবে সো ওয়াইট করার পর যখন এই কালার এসে পড়বে তখন তোমার কমপ্লিট দেন এখানে তোমার পেমেন্ট নাম্বারটি দিয়ে ক্যাশ আউটে ক্লিক করবে সর্বোচ্চ দু ঘন্টার মধ্যে এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবে আর এটা হচ্ছে তোমার মেন টাকা অর্থাৎ ব্যালেন্স সো ওইডিওটা দেখিয়ে দিলাম আর তাদের এই যে টেলিগ্রাম গ্রুপ অ্যান্ড সাপোর্ট টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নিবে এখন বাকি হচ্ছে কাজ এখন আমি কাজটি দেখিয়ে দেবো সো আমি লাইট পে ওয়ান অ্যাপে চলে সরি টু অ্যাপে চলে এসেছি আসার পর এখানে টোটাল তোমার ভিউ হচ্ছে দশটি দশটি থেকে আমি ষাটটি ভিউ অলরেডি কমপ্লিট করেছি দেন এখন এই আর তিনটি কমপ্লিট করে তোমাদের দেখাবো কীভাবে পয়েন্টটা মেন অ্যাকাউন্টে অ্যাড করতে হয় জাস্ট আমি এখানে ক্লিক করলাম এখন আমি এই কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পর একটু লোডিং দিতে পারে জাস্ট একটু ওয়েট করবো সো ওয়েট করার পর এখানে অ্যাডটা এসেছে সো এই অ্যাডটি সম্পূর্ণ অ্যাডটি আমি পাঁচ সেকেন্ড ভিউ করে দেন এটা ক্লোজ করে দেব সো ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখো নতুন আবার আটটি সো এখানে আবার আমি নিউ ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করবো সো এরপর একটি অ্যাড এসেছে জাস্ট এটি পাঁচ সেকেন্ড ভিউ করে এটা ক্লোজ করে দেব তারপর আবার এখানে ক্লিক করবো অবশ্যই অ্যাডটি পাঁচ সেকেন্ড দেখার চেষ্টা করবে নয়তোবা পয়েন্টটা নাও অ্যাড হতে পারে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব বিকল্প পর একটা ভিউ হলে জাস্ট ক্লোজ করে দেব সো ক্লোজ করে দেওয়ার পর যখন দশ বাই দশ কমপ্লিট হলো তখন ক্লেম রিওয়ার্ড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে এটা পড়ব এখানে বলা হচ্ছে যে বিজ্ঞাপনে নিয়ে যাবে তা ওই বিজ্ঞাপনে তোমাকে ষাট সেকেন্ড ওয়েট করতে হবে জাস্ট ষাট সেকেন্ড ওয়েট করে দেন ব্যাগে আসবে অথবা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে জাস্ট আমি একটু ওয়েট করবো এখন নেটওয়ার্কে প্রবলেম তাই সেই এখন অ্যাড এসেছে জাস্ট অ্যাডটিতে আমি ক্লিক করবো ক্লিক করবার আমাকে স্টোর নিয়ে গেল যে প্লেস্টোর যে অ্যাপটি সাজেস্ট করবো ওই অ্যাপটিতে অ্যাপটি ইনস্টল করে দেন দেন আমি এটা দুই থেকে তিন মিনিট ইউজ করে অ্যাপটি আন করে দেবো আর দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ওয়েবসাইটে আমি দু এক মিনিট ওয়েট করব ওয়েট করার পর যখন কাজটি কমপ্লিট হবে তখন ওইখান থেকে ব্যাগে চলে আসবো যদি অ্যাপ ব্যাগে নিয়ে আসে তাহলে তুই ভালো আর যদি না নিয়ে আসে তাহলে আমি সহ ইচ্ছায় অ্যাপ থেকে ব্যাগ ব্যাগে চলে আসবো সো এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমার দশ সেকেন্ড লেফট অর্থাৎ দশ সেকেন্ডে করি পাঁচ সেকেন্ড লেফট এখন দেখি কী আসে সো দেখো এখানে গো ব্যাগ এসেছে সো এখন আমি এটা কেটে দেবো ক্লোজ করে দেব ক্লোজ করার পর আমার এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে বলা হয়েছে যে আমাকে দশ মিনিট ওয়েট করতে অর্থাৎ দশ মিনিট পর এই অ্যাপে আমি আবার নতুন করে কাজ করতে পারবো আর দ্বিতীয়ত এখানে টোটাল যেহেতু পাঁচটি অ্যাপ আছে সো পাঁচটি অ্যাপে তুমি কাজ করতে পারবে প্রতিটি অ্যাপে তোমাকে দশ মিনিট করে ব্রেক টাইম দেওয়া হবে দশ মিনিট পর ব্যাগে আসলে আবার এখানে কাজ করতে পারবে সো এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমার এই পয়েন্টটা এখানে অ্যাড হয়ে গিয়েছে এখানে চারটি অ্যাপে কাজ করলে টোটাল তুমি দুশো পয়েন্ট পাবে চারটি এপে কাজ করলে দুইশো পয়েন্ট পাবে প্রতি দশ মিনিট অন্তর অন্তর এখান থেকে দুশো পয়েন্ট করে আর্নিং করতে পারবে মাত্র দশটা ভিউ দেখে এখান থেকে দুশো পয়েন্ট আর্ন করতে পারবে অ্যান্ড দুইশো পয়েন্টটা তুমি টাকাতে কনভার্ট করে নিতে পারবে সো আশা করি যাবতীয় সকল কিছু এ টু জেড বোঝাতে পেরেছি তারপর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ